মর্নিং গাইস, গুড মর্নিং। তো আজকে তোমরা টাইটেল থাম্বনেল তো দেখে বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে গণেশ পুজো, মানে গণেশ পুজো সামনে না, কালকে গণেশ পুজো, আজ 30 তারিখ। তো আমাদের, হ্যাঁ দেখো 30 তারিখ আজকে, তোমরা দেখতে পেলে কিনা যায় না। তো আমাদের গণেশ ঠাকুর আনা হয়ে গেছে। তো তোমাদের দেখানোর আগে বলে রাখি, এই ব্লগটা আমি একদম শেষে, মানে গণেশ ঠাকুর পুজো টুজো হয়ে, বিসর্জন টিসর্জন হয়ে ব্লগটা আসবে, ঠিক আছে? তার জন্য আর ডেলিকেটলি ব্লগটা দিইনি। তো টোটাল ব্লগটা একটা ভিডিওর মধ্যে বানিয়েছি, তো একটুখানি স্কিপ না করে দেখো, আর ব্লগটা ভালো লাগবে, স্কিপ করো না। আর এটা বলে রাখি, চলো আমাদের ঠাকুর এসে গেছে, তো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই আর ব্লগটা শুরু করি এখান দিয়ে। তো মজা আসবে, ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভালো ভালো ভিডিও ব্লগগুলো আসবে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এই আমাদের ঠাকুর। তো চলো, কালকে পুজো পুজো হয়ে গেছে আমাদের, মানে এটা 31 তারিখে পুজো হচ্ছে। পুজো হোক, রাত্রিবেলা তোমাদের নিয়ে আসছি। তো রাত্রিবেলা সময় সন্ধ্যাবেলা তো আমাদের এখানে ফাংশন হচ্ছে, তো ফাংশনটা একটুখানি তোমরা এনজয় করো। কিছু কিছু মুহূর্ত রাখলাম ফাংশনের, ছোটো ছোটো মুহূর্তগুলো, তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমাদের একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর নাচ করেছে দেখো, উফ ভাল লাগে, দেখো পুরো ভিডিওটা। কখনো কারো গাছের ফল, সবজি, লিচু, পেয়ারা, শশা ইত্যাদি ইত্যাদি এতে চুরি করে বেড়ানোই কাজ ছিল। কখনো সাঁতার দিয়ে রূপনার নদী পার হয়ে গোপীগঞ্জে গোপীনাথের মেলা বসেছে, দেখতে যাবেনি? তুমি যাও, আমি পরে আসছি। আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না। আমাদের সবাই যে অনুষ্ঠান শেষ হতে চলেছে, কালকে আসছি আবার তোমাদের সাথে। চলো টাটা। মুখ চোখে অবশ্যই দেখতে পাচ্ছ, ঘেমে চান হয়ে গেছি। তো আমাদের এখন রান্না বান্না চলছে, তো চলো তোমাদের দেখাই রান্না বান্নাটা হচ্ছে, চলো ওটা তোমাদের দেখিয়ে দিই। চলো, খুব খারাপ, খুব খারাপ, গরমটা দেখতে পাচ্ছ না? দেখতে পেলে তো রান্না বান্না তো চলছেই, আর তো আড্ডা মাড্ডা মারা হচ্ছে, আর ভয় ভীষণ রোদ্দুর দেখে, মুখ চোখ অবস্থা দেখে বুঝতে পারছো, আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো।
পুরো মানে এই যে সূর্যদেব আমাদের উপর অস্ত দিয়েছে মনে হচ্ছে, এত রোদ্দুর। যাই হোক, ভালো লাগবে ভিডিওটা একটু দেখো, পুরোটা স্কিপ না করে এটাই বলবো, দেখো ঠিক আছে। বিকেলবেলা দেখা হচ্ছে, একটু কাজকর্ম ছিল বলে ভিডিওটা মুদিখানে আর দিতে পারলাম না। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, এবার একটু খাবার দাবার দেওয়া হচ্ছে। তো দেখো, তো এর মধ্যে হয়ে গেল, ভাসানের টাইমও হয়েছে গেছে। তো নিয়ে যাই চলো ঠাকুরকে গঙ্গাঘাটের দিকে। তো বরণ টরণ হয়ে গেছে সব, তো চলো এবার রওনা দিলাম গঙ্গাঘাটে, যাওয়া গিয়েও কথা বলছি চলো। তো আমাদের গঙ্গাঘাটের ঠাকুরের অবস্থা দেখো, গঙ্গাঘাটটার অবস্থা দেখো, ভিড়ে ভিড়। ওমাই গড, এই হবে কোন লোক, এটা আমার বলাই ভুল। তো হোক, আমাদেরটাও আসবে, আমাদের ঠাকুর বসানো হয়ে গেল এর মধ্যে। তো এই ঠাকুর চলে যাচ্ছে, আবার এসো। তো এই শেষ, ব্যাস চলো আজকের মতন, এইটুকুটা থাক, টাটা।